আসসালামু আলাইকুম। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মোহনভোগ মিষ্টি। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ছানা। আর প্রথমে আমি এই ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব। আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার। এটা আবার ভালোভাবে একটু মথে নিচ্ছি। এরপর দিব 1/2 টিস্পুনের থেকেও একটু কম বেকিং পাউডার। আবার এটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটা অবশ্যই আপনারা খুব ভালোভাবে মথে নেবেন ছানাটাকে। আমার ছানাটা মোথা হয়ে গেছে। এখন আমি ছানা থেকে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। এখানে আমি ছোট ছোট ভাগ করে নিয়েছি যাতে মিষ্টিগুলো সমানভাবে ভাগ হয়, দেখতে একই রকম হয়। এরপর আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে একটা গোল করে নিয়ে তারপর মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি। এটা বানানো খুবই ইজি। আমি আবারও একটা দেখাচ্ছি। একটা টুকরা নিলাম, তারপরে গোল করলাম এবং মাঝখানে একটা ছিদ্র করে দিলাম। এভাবে আমি আমার সমস্ত মিষ্টিগুলো এক এক করে বানিয়ে নেব। 2 কাপ ছানাতে আমি 20টা মিষ্টি বানিয়েছি। তো এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এরপর আমি এটা চিনি শিরাতে দিব। আর চিনি শিরার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, 6 কাপ পানি নিয়েছি। তারপর এটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালো মতো। এরপরে আমার সব মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমার পাতিলটা আসলে আরও বড় হলে ভালো হতো। আপনারা যখন করবেন তখন মিষ্টি অনুযায়ী অবশ্যই একটু বড় পাতিল নেবেন, তাহলে আরও ভালো হবে। তো আমার মিষ্টিগুলো ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে এবং সুন্দরভাবে এটা ডান হয়েছে। এরপর এটাকে আমি ঠান্ডা করতে দিব। তো আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি জাস্ট দুধ গরম করে নিয়েছি, হালকা গরম। এই দুধে কোনো চিনি দেওয়া নেই। এর মধ্যে আমি রসগোল্লা চিপে নিয়ে মিষ্টিটাকে এখানে আবার ভিজতে দিয়েছি 10-15 মিনিটের জন্য। আমি এখানে ভিজিয়ে রাখবো। আপনার 15-20 মিনিট ভিজাইতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই, যাতে দুধটা আবার এই মিষ্টিটাতে ঢুকে যায়। এই যে আমি এইভাবে রেখে দিয়েছি সব মিষ্টিগুলো আবার দুধের মধ্যে। এরপর আমি মিষ্টিটা বানাতে চলে এসেছি। এখানে নিয়েছি মাওয়া, নিয়েছি একটা মালাই। মালাইয়ের রেসিপিটা আমি এখনও শেয়ার করিনি, এটা খুবই ইজি। আর নিয়েছি মিষ্টি। এখন মিষ্টিগুলো থেকে একটু রস বের করে আমি মালাই গড়াবো। এরপর আমি মাওয়াতে গড়াবো জাস্ট চারপাশে। এরপর একটা একটা করে মিষ্টি আমি এভাবে গড়িয়ে নেব। আমি আবারও বলছি, দুধে থেকে উঠিয়ে রসটা একটু চেপে নিয়ে মালাইতে গড়াবো জাস্ট চারিপাশে। এরপর মাওয়াতে গড়াবো এবং মিষ্টিটাকে রেখে দিব। আচ্ছা, আমি এখানে মাওয়ার রেসিপিটাও সংক্ষেপে বলে দিচ্ছি। আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, 1 টেবিল স্পুন ঘি নিয়েছি এবং 1 টেবিল স্পুন দুধ নিয়েছি। নিয়ে এটাকে সুন্দরভাবে মেখে আমি 1.5 মিনিট হাফ অফ করে 3-4 বারে ওভেনে দিয়েছি। এরপর যখন এটা ডান হয়ে গেছে, একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ওকে, এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, মালাইয়ে গড়িয়ে মাওয়াতে গড়িয়ে নিয়েছি। আর মালাইটা খুবই ইজি বানানো। এটা জাস্ট 1 কাপ লিকুইড দুধ এবং 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি সুন্দর মতো একটু জাল করে নিয়েছি। আর এখানে জাস্ট 1 টেবিল স্পুন চিনি দিয়েছি, আমি বেশি চিনি দেইনি।
ওকে তো এইভাবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এরপরে যে ছোট ছোট গর্ত ছিল মিষ্টিতে, এর ভেতরে আমি মালাইটা ভরে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা তাসবি ভরে দিচ্ছে। এভাবে আমি আমার সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এরপর এখানে একটু ডেকোরেশন করব, আর তার জন্য আমি ইউজ করেছি কিশমিশ। আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন, পেস্তা বাদাম। আমি এখানে কিশমিশ দিচ্ছি। আমার পুরো মিষ্টিটা বানানো হয়ে গেছে এবং মিষ্টিটা পারফেক্টলি ডান হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।